আসসালামু আলাইকুম। স্কাউট সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোভার মোহাম্মদ নাহিদুর রহমান দুর্জয়। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের আয়োজনে 19 থেকে 21 এপ্রিল জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত হয় পিএস ও পিআরএস মূল্যায়ন ক্যাম্প। এই ক্যাম্পে 824 জন স্কাউট ও 15 জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। স্কাউটার আতিকুজ্জামান রিপন জাতীয় কমিশনার প্রোগ্রাম ক্যাম্প চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান ক্যাম্পের উদ্বোধন করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 84টি ফুট ওভার ব্রিজ, 3টি আন্ডারপাস সহ স্কাউটদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ব্যবহারে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এবার পত্রপত্রিকার খবর। মাসিক অগ্রদূত প্রকাশিত হয়েছে, মাসিক অনলাইন নিউজ লেটার প্রকাশিত হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। পরবর্তী স্কাউট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।